সুপ্রিয় দর্শক, শুরু করছি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের নিয়মিত আয়োজন। আজকের আলোচনা মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ সরকারের মুক্তিযুদ্ধকালীন গল্প আমরা শুনব, মুক্তিযোদ্ধাদের গল্প। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ সরকার, যিনি একজন লেখক। আমরা ওনার গল্প শুনব। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে উনি অংশগ্রহণ করেছিলেন, সেই সময়ের গল্প শুনব। উনি কীভাবে যুদ্ধে অংশগ্রহণ করলেন, কোথায় কোথায় যুদ্ধ করলেন, যুদ্ধ পরবর্তীতে উনি কীভাবে জীবনযাপন করেন, সেই ঘটনাগুলি আমরা জানবো ওনার মুখ থেকে। আমাদের স্টুডিওতে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনি, আপনার কাছে আমরা শুরুতে জানবো, যখন মুক্তিযুদ্ধ শুরু হয় 1971 সালে, তখন আপনার বয়স কত ছিল? তখন আমার বয়স এই 19-20-এর ভিতরে। আচ্ছা, 19-20-এর ভিতরে যুদ্ধ শুরু হয়েছে এটি জানতে পারলেন? আচ্ছা, এখন মূলত ঘটনাটা হয়েছে এরকম, মূলত আমার পরিবারটা ছিল আওয়ামী লীগের পরিবার। আচ্ছা আচ্ছা। আর যেহেতু তখন আমি ছাত্র, তাহলে আমরা ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলাম। তার মানে শুরু থেকেই জানতাম? হ্যাঁ, জানতাম যে একটা কিছু হতে যাচ্ছে, হতে যাচ্ছে যাচ্ছে, এটা অনুভব করতাম। কারণ সকল প্রকার আন্দোলনের নেতৃত্বে থাকতাম আর কি। জি জি জি। মানে স্কুল জীবনে যেটা ছাত্র হিসেবে যেটা করণীয়, সেটা 69-এর আন্দোলন, এইগুলো 11-দফার আন্দোলন, সবসময় ছাত্রদের আন্দোলন জড়িত থাকতাম। কখন কি হতেছে এটা আমরা ধারাবাহিকভাবে অনুভব করতে পারছিলাম, বুঝছিলাম। আর আমাদের নেতারাও আমাদের ইনফরমেশন দিয়ে, নির্দেশনা দিত, সে কারণেই সবসময় বুঝতাম যে সামনে একটা কিছু হতে যাচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে যে আপনি আনুষ্ঠানিকভাবে মুক্তিযুদ্ধে কবে যোগদান করলেন? আচ্ছা, আনুষ্ঠানিকটা হলো এইরকম, 7ই মার্চ যখন বঙ্গবন্ধু ভাষণ দিলেন, যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো, লড়াই করো, এরকম একটা অবস্থা, তখনই তো বুঝি পেলাম যে দেশে এখন মানে সশস্ত্র লড়াই হতে যাচ্ছে। আমার পরিবারটা, আমার বাবা ছিলেন একজন পণ্ডিত মানুষ, উনি স্কুলে শিক্ষকতা করতেন, উনিও এই স্বাধীনতার পক্ষের লোক। উনি আমাকে বলতেন, বাবা রে, এখন তো একটা কিছু হতে যাচ্ছে, সতর্ক হয়ে যাও। তারপরে দেখলাম 7ই মার্চের পরে পরে আমার এলাকায় কিছু হিন্দু এলাকা ছিল, সেই এলাকাগুলোকে মানে পিস কমিটির মেম্বার, তখন পিস কমিটি যদিও তৈরি হয় নাই, বিডি মেম্বারেরা তাদের ধাওয়া করতেছে, লুটতরাজ করতেছে, এরম অবস্থা। তে যখন বুঝতে পারলাম, তারপরে যাই হোক, ওই এলাকার কিছু লোকজন আমার উপর নির্ভরশীল ছিল, আমার পরিবারের উপর ছিল, তারা আসিয়া আমার ফাদারকে, বাবাকে বলল যে পণ্ডিত মশাই, আমরা এখন কী করব। তখন আমার বাবা বললেন যে তোমরা আপাতত নিরাপত্তার কারণেই তোমরা ওপার বাংলায় চলে যাও। আচ্ছা আচ্ছা, এটাই বললো আর কি। তখন যে আমরা যাবো কী করিয়া, তখন আমার ফাদার আমাকেই বললেন যে তুমি একটা কাম করো, এদের একটু সাহায্য সহযোগিতা করো, যাই রাখি আসো, এবং পাশাপাশি ভারতের কিছু তথ্যও নিয়ে আসো, তারা কী অবস্থায়, এই অবস্থাটাকে কোন দেখছেন, কীভাবে দেখছেন আর কি। তো তখন বাধ্য হয়ে আমি ওই শরণার্থী শিবির যে রাখার জন্য কিছু শরণার্থীকে নিয়ে আমি ইন্ডিয়া, অর্থাৎ মেঘালয়, আসাম প্রদেশের মেঘালয়ে মানকেশ্বর যেটাকে বলে আর কি, সেই এলাকায় গেলাম। ওদের নিয়ে যা ক্যাম্পে ঢুকে দিলাম, নাম রেজিস্ট্রেশন করলাম, করার পরে ওখানে মানকেশ্বর বাজারে ঢুকলাম। ঢোকার পরে কিছু তথ্য নিয়েছি যে ওই এলাকার জনগণ আমাদের এই তৎকালীন পূর্ব পাকিস্তানের এই ঘটনাকে কোন আঙ্গিকে দেখছে। তারা তখন দেখলাম যে না, তারা আমাদের প্রতি আন্তরিকতা পোষণ করতেছে, তারপর এটাও বলতেছে যে ভারত সরকার এ ব্যাপারে আপনাদের সাপোর্ট দেবে, আপনারা এগিয়ে আসেন, এরকম বললো। কিন্তু তখন দেখলাম যে মোটামুটি ভারত সরকার মানে এ ব্যাপারটাকে মানে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা শুরু করেছে। তখন আমি ফিরে আসলাম, ফিরে আসার পর আমার বাবাকে আমি এই রিপোর্টটা দিলাম যে এই অবস্থা, ভারত সরকার তো আন্তরিকভাবে আমাদের হেল্প করতে চাচ্ছে বা সেইভাবে প্রস্তুতিও নিচ্ছে, শরণার্থী ক্যাম্প অলরেডি তৈরি হয়েছে, শরণার্থীদের থাকা খাওয়ার ব্যবস্থা করতেছে। তারপরে আমার বাবা বললেন যে দেখো, আর থাকা যাবে না, তাহলে তোমার যে কোনো সময়, তুমি যেহেতু ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত, তোমাকে হয়তো তারা ইয়ে করতে পারে, অ্যাটাক করতে পারে, তুমি চলে যাও। এর মধ্যেই হয়ে গেল কি, মানে আমার কুড়িগ্রাম ডিস্ট্রিক্টের উলিপুর উপজেলায় মানে খানসেনা যেদিন প্রবেশ করলো, প্রবেশ করার পরে তখন আমার বাবা অত্যন্ত ভীত হয়ে গেলেন। হওয়ার পরে বললেন যে বাবা, আমি এর মধ্যে সংবাদও পেয়েছি যে মানে মুজিবনগর সরকার তৈরি হয়েছে, প্রবাসী সরকার তৈরি হয়েছে, তুমি আর বাড়িতে না থেকে তুমি যাও, তোমার দেখো দুই একজন বন্ধুবান্ধব পালে নিয়ে চলে যাও, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করো, ওই মানে ওই ওপার বাংলার থেকে
মানে এই সব কথাবার্তাগুলো ভেসে আসতেছে। সেখান থেকেই আমার ফাদার একদম জ্ঞানী বিচক্ষণ মানুষ, পণ্ডিত মানুষ, উনি বুঝছিলেন তো, যার জন্য উনি আমাকে কিছু ইনস্ট্রাকশন দিলেন। আপনার বাবাই মুক্তিযুদ্ধে যাওয়ার উদ্বুদ্ধ করতেছে, প্রেরণা যোগাচ্ছে, বাবা মা উভয়ই। তারপরে আমি করলাম কি, বেশ কিছু ছেলেপেলেদের সঙ্গে অর্গানাইজেশন করলাম, তারাও যাওয়ার জন্য রেডি হলো। শেষে যেদিন আমি যাবো সেদিন আর তারা আমার সঙ্গে পার্টিসিপেট করলো না। আচ্ছা আচ্ছা, যখন না করলো তখন আমি একাই চলে গেলাম। আচ্ছা, একাই চলে, একাই চলে গেলাম, একাই চলে যায়। আমি করলাম কি, উলিপুরের পূর্ব দিকে, অর্থাৎ উলিপুর, উলিপুর যে স্টেশনটা, উলিপুর বাজারের পূর্ব দিকে স্টেশন বলা হয়তো, স্টেশনের ওই পূর্ব দিকটা হলো জয় বাংলা, তার মানে ওই এলাকা স্বাধীন এলাকা, আর পশ্চিম দিকটা হলো পূর্ব পাকিস্তানের এলাকা। তাই ওই বর্ডার লাইনটা ছিল খুব ভীতিকর স্থান। তা আমার বাবা বললেন যে তুমি খুব সাবধানের সঙ্গে লাইন ক্রস করেই যাইও, কিন্তু সবসময় টলি দিয়ে মানে পাহারা দেওয়া হয়, কে যায় আসে না সেই। পরে যাই হোক, আমি রাতের অন্ধকারে পাড়ি দিলাম, রাস্তা ক্রস করলাম, করে পাড়ি দিলাম, দেওয়ার পরে ওপারে চলে গেলাম। চলে যাওয়ার পরে যাই হোক, আমি মানকেশ্বর এলাকায়, মানে প্রথমে আমি রৌমারি এলাকায় ঢুকলাম। রৌমারি এলাকায় ঢোকার পরে যাই দেখি আমাদের কয়েকজন বন্ধু বান্ধব তারাও আছে একসঙ্গে, মিজানুর রহমান, কাশেম খন্দকার, এরকম কয়েকজন, তাদের ভাই দেয়া আমরা মুক্তিযোদ্ধার তালিকার মধ্যে নাম লিপিবদ্ধ করলাম। আচ্ছা আচ্ছা, আপনার নামটা আমার লিপিবদ্ধ করলাম। তো দুর্ভাগ্য, আমি লিপিবদ্ধ হলাম বটে, রাত্রি 12টার দিকে দেখা গেল এক ভয়াবহ ঘটনা। আমাকে আসিয়া তৎকালীন মেজর সোন, অর্থাৎ উনি ওখানকার প্রশিক্ষণ ছিলেন, উনি বললে, আসি বললেন যে তোমাকে ভেতরে কল করতেছে। তা আমি গেলাম, ওখানে ছিলেন জয়নাল বিএসসি, অর্থাৎ চিলমারি এলাকার যারা কিছু নেতৃস্থানীয় লোকজন ছিল ওই ক্যাম্পটা পরিচালনা করতো, আমাকে ডাকলো, ডাকে বললো যে আপনি কিন্তু অ্যারেস্ট। এবার কেন, আপনি মানে ওই পূর্ব পাকিস্তানের সেনাবাহিনীদের বা ওই সরকারের আপনি গুপ্তচর, আপনাকে, হ্যাঁ, মানে তখন গুলির দাম আছে কিন্তু মানুষের জীবনের দাম নাই, আমাকে বন্দি করে রাখা হলো। তারপরে রাত্রি 12টা 1টার দিকে আমার ইন্টারভিউ নিচ্ছে যে আপনি অমুককে চেনেন, অমুককে চেনেন, এইভাবে বলতেছে। আমি বললাম যে কেন, আমি তো সকলকেই চিনি। তাই না, তারপরে আপনার পক্ষে দুই একজন সাবাই গাওয়ার মতন, সাক্ষী দেওয়ার মতন কে আছে বলেন। আমি বললাম যে আমার আমার পক্ষে সাক্ষী দেবে এমএনএ সাদাকাত হোসেন সক্কু মিয়া, আচ্ছা, তারপর পাপু, রৌমারির পাপু মিয়া, সোরারদি সাহেব, এই এমপিরস তাদের কাছে নেই, ছাত্রলীগের নেতা মোয়াজ্জেম হোসেন মুকুট, এরাই, বাবর আলী, এরাই আমার পক্ষে বলবে, আমি যে কোন দলের লোক কী করি তারাই স্টেটমেন্ট দেবে। তো তখন বললো, আচ্ছা তাহলে আপনাকে আমরা আগামীকাল ভারতে নিয়ে যাব, সেখানে ওনাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। তারপর যাই হোক, ওনারা পরের দিন আমাকে 5-7 জন মুক্তিযোদ্ধা দিয়া, ব্যারিকেড দিয়া, অস্ত্র ব্যারিকেড দিয়ে আমাকে রৌমারি নিয়ে যাওয়া, রৌমারিতে মানকেশ্বর নিয়ে যাওয়া হলো। মানকেশ্বর নিয়ে যাওয়ার পর তখন একটা অস্থায়ী ক্যাম্প ছিল, এক মারোয়ারির গদিঘরটা ছিল জয় বাংলার অফিস, সেখানে যখন গেলাম, যা খোঁজ নিলাম, সক্কু মিয়া নাই, পাপু মিয়াও নাই, তখন আমি খুব একটু দুশ্চিন্তায় বললাম, ওখানে বসে আছি। কিছুক্ষণের মধ্যেই দেখি আমার উলিপুর উপজেলার তৎকালীন উলিপুরের ছাত্র নেতারা ওখানে আসি হাজির হলেন, ওখানে ওনারা সবসময় ওখানে আড্ডা দিতেন। তা আমাকে দেখার পর যে, হ্যাঁ কী ব্যাপার, কী বলে, ভাই আমি তো, আমাকে অ্যারেস্ট করছে, আমি বন্দি জীবনযাপন করতেছি। কারা বলে, যে জেনারা নিয়ে আসছে। তাই এটা তখন ছাত্রলীগের নেতা ছিলেন মোয়াজ্জেম হোসেন মুকুট, বাবর আলী, এরা আরও লিয়াকত আলী, এরা করলো কি, খপ করি যে তাদের ধরি ফেললো, ধরি ফেলে গালে, এ গালে যেখানে দুই থাপ সেনও ইনিকে, ইনি আমাদের ওখানকার আমাদের ছাত্রদের সঙ্গে ছাত্র নেতা, ওই এলাকার নেতা, আর তুমি তাদের পাকিস্তানি এসপি বলি বন্দি করো। তখন এরা শেষ পর্যন্ত এরা যান বাসার তাগিদে এরা পালে গেল, আমি থাকলাম। থাকার পরে আমি তো ওখানে থাকি দুই একদিন, ওই ছাত্রদের সঙ্গে থাকি, নেতাদের সঙ্গে। তা আমাকে বলতেছে যে তুমি কী করবে, আমি বললাম যে আমি মুক্তিযুদ্ধেই যাই, মুক্তিযুদ্ধের জন্য যেহেতু আসছি তা মুক্তিযুদ্ধেই অংশগ্রহণ করবো। তাহলে তার পরের দিন, একদিন অপেক্ষার পরে, পরের দিন আমাকে কাকড়িপাড়া একটা ইয়ুথ ক্যাম্প আছে, ইয়ুথ ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হলো, আমি সেখানে যাই জয়েন করলাম। মানে এই প্রশিক্ষণ শুরু হয়ে গেল না, কেবল, হ্যাঁ, এটা প্রাথমিক প্রশিক্ষণ শুরু হলো, কাকড়িপাড়া ক্যাম্পে প্রশিক্ষণ শুরু হলো, প্রাথমিক প্রশিক্ষণ শেষ করে আপনি, না, এই প্রশিক্ষণ, ওর মধ্যেই প্রশিক্ষণ শেষ হলো না, প্রায় মাসখানিক পর্যন্ত ওই সাধারণ মানে ইয়ুথ ক্যাম্পের মানে লাঠি দিয়ে প্রশিক্ষণ আর কি, এরম শুরু হয়ে গেল। এটি সমস্ত পরে আমাকে হায়ার টেকনিকে পাঠানো হলো দার্জিলিং, আচ্ছা, মুজিব ক্যাম্পে পাঠানো হলো, সেখানে আমরা গেলাম। যাওয়ার পর সেইখানে আসল ট্রেনিংটা হয়েছে, অর্থাৎ 28 দিন ট্রেনিং হয়েছে। এই ট্রেনিং শেষ করে পরে, এই ট্রেনিং শেষ করার পরে আমাকে এবং আরও কয়েকজন আমাকে একটা সেকশনের দায়িত্ব দিয়ে, অর্থাৎ তৎকালীন দিনাজপুর, অর্থাৎ ঠাকুরগাঁয়ের ওটা তেঁতুলিয়া সেক্টরে, 0 পয়েন্টে আনিয়ে আমাদেরকে নামে দেওয়া হলো। আচ্ছা আচ্ছা,
সেখান থেকে শুরু হয়ে গেল আমাদের কর্মকাণ্ড যুদ্ধকালীন। হ্যাঁ, পিরিয়ডটা সেটাই হয়ে গেল, যুদ্ধের সময় শুরু হয়ে গেল, যুদ্ধের সময় শুরু হয়, সম্মুখ যুদ্ধে সম্মুখ না, প্রথমের দিকে যখন অংশগ্রহণ করলাম, অংশগ্রহণ করার পর গেরিলা ফাইট কিছু একটা হলো আর কি আমাদের গেরিলা। তারপরে যখন যখন ওই মানে ইয়া ভারত সরকারের আমরা বুঝলাম যখন ইয়া দিল আর কি ওই স্বীকৃতি দিল, তখন তো সম্মুখ যুদ্ধে আমরা তখন ইয়ে হলাম, তার আগে গেরিলা ফাইটের সঙ্গে সম্পৃক্ত হলাম। তারপরে হচ্ছে যে আপনি ওই যে কত নম্বর সেক্টর ছিল, ওইটা আমার ছিল ছয় নম্বর সেক্টর। তারপরে যে যুদ্ধকালীন সময়ে সংক্ষিপ্ত করে একটু কমান্ডার না যদি বলেন, ও যুদ্ধকালীন সময়ে যখন ওই গেরিলা অংশটা মানে আমরা ওইখানে যখন অংশগ্রহণ করলাম, ওটা জগদল নামে একটা এলাকা, খুব ওখানে জগদলে ছিল পাকিস্তানি ক্যাম্প ছিল। এইখানে আসার পরে আমাদের আমার এই মুহূর্তে স্মরণ আসতেছে না, যেহেতু আমি একটা বইও লিখেছি মুক্তিযুদ্ধের উপর সেখানে আছে, কিন্তু এই মুহূর্তে আমার স্মরণও আসতেছে না, নামটা ভুলে গেলাম। মেজর শঙ্কর উনি ডাক দিয়ে বললেন যে তোমরা সবসময় রেডি থাকো, অপারেশনে যাইতে হবে। তা আমরা এই ধান্দায় আসি, তো দেখি যে রাত্রি 10টার দিকে আমাদের ডাক দেয়, ডাক দিয়ে বললো যে তোমাদের এই মুহূর্তে অপারেশনে যেতে হবে। কোথায় যে আমরা উনি বললেন যে একজন গাইডার থাকবে, উনি নিয়ে যাবে, ওটা একটা একটা মেম্বরের বাড়ি, ওই মেম্বরের বাড়িতে খানসেনারা সেখানে যায় আমোদ ফুর্তি করে, বিভিন্ন রকম অকাম কুকাম করে, ওই মেম্বার সাহেব কিছু মেয়েটাও সাপ্লাই দেয়, এই ওইখানে কিছু আপনাদের অপারেশনটা করতে হবে। তখন আমরা বেশ কয়েকজন ওই রাত্রিবেলায় মেজর শঙ্কর আমাদের কিছু গ্রেনেড, হালকা অস্ত্র অর্থাৎ স্টন গান যেটাকে বলে স্টন গান, এবং কিছু গ্রেনেড এক্সপ্লোজি এই জাতীয় কিছু অস্ত্রপাতি আমাদের দিল, দিয়ে মার্চ করালো, মার্চ যখন করালো তখন আমরা রওনা দিলাম। এই বোধ হয় 8-10 জন আর কি আমরা, এটা এটা গেরিলা অপারেশন। তো যাই হোক, ওই গাইডার আমাদের নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে একটা নিয়ে যায় এক জায়গার মধ্যে বসালো, উঁচু জায়গার মধ্যে বসে বললো যে এইটা হলো আরপি পোস্ট, অর্থাৎ হলো যে আমরা অপারেশন করার পরে যে যেখানে যাই না কেন এইখানে এসে মিলিত হব, এইটা হলো মানে আমাদের একটা মানে ঠিকানা। তো যাই হোক, আমরা প্রথমে গেলাম যায়া এই এই ওই মেম্বার সাহেবের বাড়ির থেকে প্রায় 150 গজ ফাঁকে হবে, কিন্তু গেছি তখন দেখা যাচ্ছে যে ওই ওই বাড়িতে মেয়ের কণ্ঠস্বর ভাসিয়ে আসতেছে, ওই মানে ইয়া পাকিস্তানি আর্মিদেরও কিছু কণ্ঠস্বর ভাসিয়ে আসতেছে। তখন যাই হোক, আমরা তারপরেও আরও কিছু দূর কাছাকাছি যায়া আমরা 2-3টা গ্রেনেড চার্জ করলাম। গ্রেনেড চার্জ করার সঙ্গে সঙ্গে ওরা তো বুঝতে পারলো যে মুক্তিবাহিনী অ্যাটাক করে ফেলাইছে। তখন যখন অ্যাটাক হয়ে গেছে, তখন মানে যাই হোক ওরা ফায়ার করার জন্য চিন্তা ভাবনা করতেছে, মানে ফায়ার শুরু হয়, ওদেরও ফায়ার শুরু হয়ে গেলো। তখন যাই হোক, আমাদের এই পক্ষেও আমরা গ্রেনেডও চার্জ করলাম, কিছু হালকা অস্ত্র ছিল স্টন গান SLR, তার দিয়ে আমরা কিছু ফাইট করলাম। করার পরে যখন দেখলাম যে না, অর্থাৎ জগদল থেকে কিছু সেলিং হচ্ছে, তখন আমাদের নিজেদের জীবন বাঁচার তাগিদে নিরাপত্তার খাতিরে আমরা তাড়াতাড়ি ওখান থেকে মার্চ করলাম, করি একটা পাটক্ষেতের ভিতরে ঢুকলাম। পাটক্ষেতের ভিতর দিয়ে আমরা আস্তে আস্তে ক্রলিং করিয়া বা হালিয়া আস্তে আস্তে আমরা কিছু দূরে সরি গেলাম। দূরে সরিপুর যাওয়ার পরে ওই আরপি যে পোস্টে যেখানে আমাদের মিলিত হওয়ার কথা সেই স্টেজে মিলিত হলাম। হওয়ার পরে তখন দেখা গেল যে একটু পরেই সূর্যের আলো পূর্ব দিকে মানে প্রস্ফুটিত হতে যাচ্ছে, এরকম একটা আভা বোঝা যাচ্ছে। তো রাত্রি শেষ, তারপরে আমরা মানে আমাদের ব্যাক করলাম, ক্যাম্পে ব্যাক করলাম। এটা ছিল আমার জীবনের মানে তখনকার অপারেশন, প্রথম স্টেপ, এটা প্রথম অপারেশন। এটা আচ্ছা, একেবারেই আমরা শেষ সময়ে চলে আসছি, সেটি মুক্তিযুদ্ধের গল্প। এই যে মুক্তিযুদ্ধ শেষ হয়ে গেল, আপনি জানলেন যে আমরা বিজয়ী হয়ে গেলাম, আর যে স্বাধীন হয়ে গেল। তবে এখানে একটু কথা না বললেই নয়, আমি কিন্তু একটু লেখক প্রকৃতির লোক, আমি ছাত্র জীবন থেকে কিছু মানে লেখালেখি করতাম। তো ওই সময় যখন অবসর টাইম বসে থাকতাম, আমি গল্প টল্প লিখতাম, কবিতা লিখতাম, এরকম লিখতাম আর কি। কিন্তু আচ্ছা, এখনও আপনি লেখালেখি? এখনও আমি লেখালেখি চালিয়ে যাচ্ছি, আমার বই বাইরে আছে। প্রথম বইটা যেটা আমি মুক্তিযুদ্ধ লিখছি, 71ও আমি, তারপরে একটা আছে জীবনের সেনাপথ, তারপরে আছে জীবনের সেনাপথ, তারপর রমণী বিলাস, তারপর বাচ্চাদের জন্য লিখলাম ভূতের বাড়ি, তারপরে লিখলাম উত্তর বাংলার প্রাচীন রূপ। এই বইগুলো, এই 5-6টা বই আমার বাইর হয়েছে। এখন আপনি অবসর সময় লেখালেখি? এখনও লেখালেখি করি, এমন সামনে